ইসরায়েলে জোরে কোন কথা আমাদের প্রথম কাবা বাইতুল মুকাদ্দাস যেই বাইতুল মুকাদ্দাসের ভিতরে নবী দুই রাকাত নামাজের ইমামতি করেছে আর নবীর পিছনে সমস্ত নবীরা মুসল্লি হয়েছে আর সেই বাইতুল মুকাদ্দাস এখন ইহুদিরা দখল করে আছে কি বুঝলেন ইহুদিরা মুসলমানের কি এ জোরে কোন কি সেই ইহুদিদের বাটা কোম্পানি বোঝেন বাটা কোম্পানি বোঝেন এই বাটা কোম্পানি কিন্তু ইহুদিরা চালায় এটা আপনাদের আরএফএল আরএফএল নাই আরএফএল এই কথা কর না কেন আরএফএল নাই আরএফএল খোঁজ লিছে এরা তলে তলে কার সাথে এই যে মুকুত ফিয়ারান লাভলি মাকে না তিন সপ্তাহ মালিশ করলে চেহারা পরিবর্তন হবে রে এদের লাইভ বয় সাবান লেখালেন লেখালেন লাইভ বয় সাবান লাক্স সাবান ফিয়ার অ্যান্ড লাভলি এইগুলা সবের মূল হচ্ছে ইহুদি জোরে কোন কি আপনি একটা বাটার জুতা কিনলেন 1200 টাকা দিয়ে বাংলাদেশের এই যে ঘর টর ভাড়া দেয় তার এদিন লিছে ওরা পাবি 200 আর বাদ বাকি 1000 পাবি ইহুদি ওই 1000 টাকা নিয়ে ওরা আবার মুসলমান বাড়ার জন্য অস্ত্র বানাবি অস্ত্র বানাবি আর সেই অস্ত্র শুধু বোধ মুসলমানকে মারবি তাহলে আপনার 1000 টাকা জুতা কিনা মাত্রই আপনি ইহুদিকে সহযোগিতা করলেন ধরে কোন কথা ঠিক কিনা এ ফ্রান্সের ম্যাক্রো যখন নবীর বিরুদ্ধে কথা বলল গোটা বিশ্ব থেকে মুসলমান বলল ফ্রান্সের পণ্য বয়কট করতে হবে এক বয়কটের ডাকে ফ্রান্সের ম্যাক্রো তৌবা করিছে জোরে কোন কি করিছে তৌবা করিছে তা আমাদের করার কিছু আছে না নাই কথা কর না কে ভাইরে কথা কর না কেন বাটা ছাড়া ভালো জুতা নাই তাহলে লাক্স সাবান ছাড়া ভালো সাবান নাই তারপরে লাইফ বয় সাবান ছাড়া নাই এই কথা কর নাই মিছাই কয় লাইফ বয় যদি আপনি ব্যবহার করেন তাহলে 99% করোনা দূর হবে ওই অ্যাডভাইস করে যাতি বলতেছে স্যাভলন যদি ব্যবহার করেন 93 তো তোর কি তুই সাবান দে 99 হলো কত তাহলে খামাখা খামাখা করোনা নিয়ে সরকার এত চিন্তা করে কেন লাইফ বয় হাতত মাগলি করোনা শেষ আমরা সামান্য কিছু বললে সরকার সেটা ধরে আরে এত বড় মিথ্যা কথা বলতেছে এই শালাকর ধরে না ধরে কোন কথা ঠিক কিনা যে হাত ধুলে 99% করোনা শেষ এত বড় মিথ্যা কথা তারা বলতেছে আর কিছু ধরার দরকার নাই আমরা এদিক থেকে এদিক গেলি হুজুর রাজনীতি করলে শোনেন এগুলা কিছুই না নামাজের জন্য 5 বার উযু করবেন কোন লাইভ বয় আর যদি মরেও যান আমার ভাই দ্বিতীয় বক্তা ভাই বললেন যে মসজিদে করোনা ঢোকে না মসজিদের মানুষেরও অনেকের করোনা হয়েছে মারা গেছে ঠিক কিনা কোন বাংলাদেশে অনেক আলেম করোনা রোগে মরছে অনেক আলেম আজকেও মারা গেছে তারপর আপনার যে বাংলাদেশ জামাত ইসলাম যে ইসলামের সবচেয়ে বড় দল কিছুদিন আগে তার আমি সাহেবকে করোনা ধরছিল ধরে কোন ঠিক কিনা এ কথা কয় না কেন তো হুজুর যা কয় যাই দেখা কয় ঠিক সবই যে আপনার ঠিক কম আমাকে ধরতে পারে করোনা ধরতে পারে না ধরতে পারে তাই বলে যে নামাজের দোষ তা বলা যাবে না নামাজ করলেও ধরতে পারে পারে কি পারে না আপনি কি মনে করছেন আজরাইল ধরবে না আজরাইল ধরবে না সবাইকে আজরাইল ধরবে তো এইরকম ভাবে করোনায় মৃত্যুবরণ করলে তার বিরুদ্ধে আমরা আবল তাবল যা ইচ্ছা তাই বলতে পারি না কারণ করোনার মৃত্যু শহীদ মৃত্যু হতে পারে ঠিক কিনা ভাই জান